হে মোর চিত্ত পুণ্য তীর্থ জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। সত্যি আমি অভিভূত, কি নেই আমাদের এই ভারত ভূমিতে। আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রী দরবার সাহিব বা শ্রী হরমন্দির সাহিব, মানে আমরা সবাই চিনি যাকে স্বর্ণ মন্দির বলে। পাঞ্জাবের অমৃতসরের এই গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির আমাদের সবার পরিচিত, তবে এত সামনে থেকে দেখার সৌভাগ্য সত্যি আমাদের আগে হয়ে ওঠে। এখানে এসে দাঁড়িয়ে এ এক অন্যরকম প্রশান্তি। আমাদের আজকের এই গল্পে আমরা স্বর্ণ মন্দিরকে দেখব খুব কাছের থেকে। এখন রাত্রি 9:30 বাজে, আমি চলে এসেছি স্বর্ণ মন্দিরের সামনে, অমৃতসরের স্বর্ণ মন্দির। বহুদিন থেকে আমার ইচ্ছে ছিল যে আমি এখানে আসবো, দাঁড়াবো, মানে আমার নিজেকেই এত ভালো লাগছে আর এই পরিবেশটা এত ভালো লাগছে, কি বলবো। শিখ ধর্মের পবিত্রতম তীর্থস্থান এই স্বর্ণ মন্দির। এই স্বর্ণ মন্দির মানে শ্রী হরমন্দির সাহিব চতুর্থ শিখ গুরু রামদাস এস্টাবলিশড করেন। 1581 সালে এই মন্দিরের ফার্স্ট ভার্সন বানানো শুরু হয়, আর ফিফথ শিখ গুরু অর্জুন দেবের আমলে মানে 1604 সালে কমপ্লিট হয়। এখানে কিন্তু এরকমই সিস্টেম, জলের মধ্যে পা ধুয়েই কিন্তু মন্দিরে ঢুকতে হবে। এই স্বর্ণ মন্দিরের ভেতরেই কিন্তু শিখ ধর্মের চিরন্তন গুরু শ্রী গুরু গ্রন্থ সাহিব রাখা আছে, আর এই কারণে এই স্থান শিখ ধর্মাবলম্বীদের কাছে এত পবিত্র। এই গোল্ডেন টেম্পল কিন্তু পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠেছে এই ফুল গোল্ডেন ডোমের জন্য। প্রায় 400 কেজি সোনার পাত দিয়ে মোড়ানো এই টু স্টোরির মেইন মন্দির স্থাপত্য, 1830 সালে রঞ্জিত সিং মন্দির নির্মাণের জন্য এই সোনার পাত ডোনেট করেছিলেন। শিখ ধর্মাবলম্বী মানুষের কাছে অমৃত সরোবর ভীষণ পবিত্র, এবং সূর্যোদয়ের আগে এই অমৃত সরোবরে স্নান করা এখানকার একটি বড় রিচুয়াল। এই হরমন্দির বা এই স্বর্ণ মন্দির হচ্ছে এমন একটি মন্দির যেখানে সকল পেশা এবং সকল ধর্মের নারী পুরুষ সমানভাবে এখানে উপাসনার সুযোগ পান, এখানে কাউকে ফিরিয়ে দেওয়া হয় না। শিখ ধর্মের এই ভাইয়েরা বা মায়েরা এখানে সবাইকে আপন করে নেন। আমি এখানে প্রথম এসেছি, আমার নিজের অভিজ্ঞতায় বলছি, আমি আপন মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, দেখছিলাম, ঠিক সেই মুহূর্তে মাতৃসমা এক শিখ মহিলা আমাকে সঙ্গে করে নিয়ে পুরো মন্দির চত্বর আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে এত সুন্দর করে সব বুঝিয়ে দিলেন। সত্যি উনার এই স্নেহ আমি কোনো দিনও ভুলতে পারবো না। আর এই হচ্ছে এখানকার লঙ্গর। ভাবুন তো, এখন রাত্রি 11:00 বাজে, এখানে 24 ঘন্টা এইভাবে সেবা করা হয়, কোথায় এমন পাবেন ভাবা যায়? এখানকার দিনের বেলার লোক, আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা এখানে এলে দুবার আসবেন, দিনের বেলায় আবার রাতের বেলায়। জানেন তো,
এই স্বর্ণমন্দির অমৃতসরে থাকার জন্য অমৃতসর শহরকে গুরুদি নগরী বা গুরুর নগরী বলে। নেক্সট এপিসোডে আপনাদের দেখাবো গোল্ডেন টেম্পলের এই বিশাল লঙ্গরে কিভাবে খাবার তৈরি হচ্ছে। সবাই অনেক অনেক ভালো থাকুন। বাই বাই।